আউটলেটটা খোলার পর প্রথম দিন তোমার কত হারি সেল হয়েছে এটা খুব ওটা তো আমি আশাই করতে পারিনি যে আমার ওদিন এত সেল হয়ে যাবে। বললাম সেদিনকে আমার চার হারি বিরিয়ানি সেল হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বহুদিন যাবত আমার এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না, তাই আজকে আবার নিজের এলাকা থেকে শুরু করছি একটা নতুন ব্লগ। নগর পিনকলের পর এবার কিন্তু ইছাপুর মানিকতলায় CR7 বিরিয়ানির 2 নম্বর ব্রাঞ্চ, তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর আউটলেট অর্থাৎ 2 নম্বর রেস্টুরেন্ট কিন্তু তা ওপেন করে ফেলেছে। আর এই 2 নম্বর রেস্টুরেন্টে কিন্তু স্পেশাল স্পেশাল অফার রয়েছে, আর সেই অফারগুলো আজকে আমরা জানবো এই দোকানে যিনি ওনার আছে সেই টুবাইজার কাছ থেকে। স্পেশাল বিরিয়ানি রেখেছে, আনলিমিটেড রাইস, মটনের ওয়েটও বেড়েছে, চিকেনের ওয়েট বেড়েছে, ওভারঅল সব কিছু আজকের এই ব্লগে তোমরা দেখতে পারবে। ফাইনালি আজকের ব্লগটা তোমরা পুরোপুরি দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলে। তো রেস্টুরেন্টে বিরিয়ানির ব্যাপারে জানার আগে আমরা চলে যাবো এদের ওয়ার্কশপে, আর যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে সেই বিরিয়ানি পুরোপুরি বানানোটা যে তোমাদের মধ্যে তুলে ধরবো, তো দেখতে থাকো, তারপরে রেস্টুরেন্টে এসে বিরিয়ানি ট্রাই করব। অনেক ব্যস্ততার মধ্যে কিন্তু টুবাইটাকে পেয়ে গেছি একটু ফাঁকাতে, সারা দুপুর ভিড় ছিল আর এখনো পর্যন্ত কাস্টমার কিন্তু বসে খাচ্ছে। সো ফাইনালি টুবাইদার সাথে একটু কথা বলা যাবে। তো টুবাইদার প্রথমেই বলি, কেমন আছো বলো? খুব ভালো আছি। শ্যামনগর পিনকলের দোকানটা কি চলছে এখন? এখন আপাতত বন্ধ আছে কিছুদিনের জন্য, আগামী সপ্তাহের কাছে চালু করব। আচ্ছা, যাই হোক, এখন মোটামুটি আমি এখানে এসেছি অর্থাৎ ইছাপুর মানিকতলায় তোমার এই নতুন ব্রাঞ্চ। কদিন হলো এটা? 6 দিন হলো। ছদিন? আজকে নেই, ছদিন, রাখি পূর্ণিমার দিন থেকে চালু করেছি, স্টার্ট করেছি। একটা ব্যাপার আমার মানে ভিউয়ার্সরা জানতে ইচ্ছে করছে যে তোমার এই যে রেস্টুরেন্টের নামটা, তুমি CR7 কেন দিয়েছো? CR7 কেন দিয়েছি? আমার মেয়ের বয়স 13 বছর, সে ফুটবল খেলে এবং সে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে খুবই ভালোবাসে। টিভিতে ওর খেলা দেখে ও নিজে খেলা শিখেছে, এখন একটা ভালো জায়গায় আমার মেয়ে খেলছে কলকাতা ক্লাবে, সেই জন্যই ওর স্বপ্ন পূরণ করছে আর কিছু, ওর নামেই সব কিছু। তো তোমরা শুনলে যে CR7 বিরিয়ানি রেস্টুরেন্টের নামটা একমাত্র তার ওনার মেয়ে
এই ফুটবল খেলে, আর এই ফুটবল মানে যাকে ভালোবাসে সে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগালের প্লেয়ার। ওর আর খেলা দেখেই কিন্তু মেয়ে ভালোবাসে, তাই জন্য দোকানের নাম বা রেস্টুরেন্টের নাম রেখেছে CR7 বিরিয়ানি। তো এখন তোমার এই মানিকতলার যে ব্রাঞ্চটা রয়েছে, এই ব্রাঞ্চে তোমার কি অফার কি আছে বলো? এখন অফার আছে চিকেন বিরিয়ানি, এমনি বেশি 110 টাকা, বসে খেলে 140 টাকা, আনলিমিটেড রাইস, স্যালাড, চাটনি আছে সাথে, মাটন বিরিয়ানি 200 টাকা পেয়েছি, বসে খেলে আনলিমিটেড চাল 250 টাকা, আর আলু বিরিয়ানি 90 টাকা, আনলিমিটেড চাল। কত গ্রামের মটন দিচ্ছ? মটন হচ্ছে 180 গ্রাম, আর চিকেন দিচ্ছি 150 গ্রাম, চিকেন চাপ আছে, চিকেন চাপ হচ্ছে 180 থেকে 200 গ্রামের পিস, মানে ওটা 70 টাকা বেশি চিকেন চাপ। একটা চিকেন চাপ মানে একটা মুরগিকে চার ভাগ করা? হ্যাঁ, ওরকমই ভেবে নিন, 180 গ্রাম থেকে 200 গ্রামের একটা লেগ পিস বলুন, বডি পিস বলুন, ওরকমই আছে। তো বুঝতেই পারছো, 180 গ্রাম চিকেন মটন সব কিছুই বললো, ওভারঅল আমরা খাওয়ার সময় এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে বলবো। আর চিকেন চাপ তোমাদের তো দেখিয়েছি, খাবার সময়ও দেখাবো ফাইনালি। আর যেটা বলার, কি চাল ইউজ করছো, কত দামের রাইস ইউজ করছো? আমরা এখন 112 টাকা দামের ক্রাউন চাল ইউজ করছি, ক্রাউন। তুমি মোটামুটি এই যে এইখানে নতুন আউটলেটটা খোলার পর প্রথম দিন তোমার কত হারি সেল হয়েছে? এটা খুব ওটা তো আমি আশাই করতে পারিনি যে আমার ওদিন এত সেল হয়ে যাবে। প্রথম দিন যেদিন, 2 দিন আগে তো আমি ব্যানার লাগিয়েছিলাম, বোর্ড লাগিয়েছিলাম, তারপরে রাখি পূর্ণিমার দিন দোকান ওপেনিং করলাম, সেদিনকেই আমার 4 হাড়ি বিরিয়ানি সেল হয়েছে, 40 কিলো চালে বিরিয়ানি প্রথম দিনই আমাদের সেল হয়ে গেছে। মানে একটা অভাবনীয় একটা ব্যাপার, মানে প্রথম দিন একটা নতুন জায়গায় নতুন রেস্টুরেন্ট ওপেন করে 4 হাঁড়ি বিরিয়ানি বিক্রি করা মানে 4টাখানি কথা না। তো বুঝতেই পারছ, এটা কিন্তু আর কারো জাদু না, এটা কিন্তু CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জাদু। আর শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলে হবে, বিরিয়ানির টেস্টও তো হতে হবে, ফাইনালি বিরিয়ানি তো টেস্ট করবই। আর আজকের ডেটে এই মুহূর্তে এখনো পর্যন্ত ক হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়েছে? আমার 3 হাঁড়ি হয়েছে এখনো, এখনো পর্যন্ত 3 হাঁড়ি বিরিয়ানি, কটা হয়েছে, 4টা না 3 হাঁড়ি বিক্রি হয়ে গেছে, 3 হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে। আশা করছি আরো 2 হাঁড়ি হয়তো বিক্রি হয়ে যাবে। তো এই হাড়িতে এখন মানে এটা এটা হচ্ছে কত, 3 নম্বর? 3 নম্বর, এটা 3 নম্বর হাড়ি চলছে। তো চলো এবার আমরা একটু বিরিয়ানি ট্রাই করি। তো এই মুহূর্তে CR7 রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোচ্ছে দুজন কাস্টমারের সাথে আমার দেখা হয়ে গেল, একটু তাদের রিভিউটা নিয়ে নিই। দাদা কেমন লাগলো বলো? খুবই ভালো দাদা, টেস্ট খুবই ভালো, আমরা এখানে এর আগের থেকেও খেয়ে খাচ্ছি, এখনো আমরা খেলাম আজকে দুপুরবেলা, অ্যান্ড যা টেস্ট আছে, যা কোয়ালিটি আছে, বলছি যেটা ওখানে যেরকম খেতে তার থেকে আগের থেকে আরো অনেকটা ডেভেলপ হয়েছে, অনেক খুবই ভালো টেস্ট হয়েছে আগের থেকে। যা চিকেন এখন আজকে আমি খেলাম একটা লেগ পিস, সেটা খেতে দুর্ধর্ষ, সো খুবই ভালো, আমি তো বলি সবাই খাও এখানে এসে, খুবই ভালো টেস্ট। আর তুমি কি বলছো, তোমার কেমন লাগলো? দেখো এক একজনের মুখে এক এক রকম লাগে, তোমার কেমন লাগলো? আমাকে খুবই ভালো লাগলো, এখানে সবথেকে ভালো জিনিস হয় যে আলুটা, বিরিয়ানির মধ্যে সবথেকে স্বাদিষ্ট জিনিস হলো ওটা আলু, যদি আলুটা ভালো মতন মেল্ট না হয় তাহলে কিছুই পাওয়া যায় না এখানকার। একবার বলবো আলুটা ট্রাই করে দেখো, খেয়ে যখনই খাবে আলুটার টেস্টটা একবার ফিলিংস করো। চিকেন মটন সবাই তো টেস্ট করে, তাছাড়া আমার বাড়িতে পার্সেল বলো, তাছাড়া অর্গানাইজ বলো, সবসময় অনুষ্ঠানে আমরা ইউজ করি। ওভারঅল তোমরা শুনলে, দাদারা ট্রাই করে বেরোচ্ছে, আমিও এবার ট্রাই করবো, আমিও ফুলফিল রিভিউটা দেবো। দাদাদের তো খুবই ভালো লেগেছে বললো, আমারও ভালো লাগবে কিনা সেটা আমি খাওয়ার পরেই বলতে পারবো। তো বন্ধুরা আমি কিন্তু আর প্রতীক্ষা করতে পারছি না, তাই আমি কিন্তু 1 প্লেট মটন বিরিয়ানি, 1 প্লেট চিকেন চাপ, অর্থাৎ 1টা চিকেন চাপ, আর এখানে কমপ্লিমেন্টারি রয়েছে স্যালাড, আর চাটনিটা কি দিয়ে বানানো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছো ধনে পাতা পুদিনা পাতা দিয়ে চাটনি, একদম গোলমরিচ দেওয়া আছে। এই হচ্ছে বিরিয়ানি, আর এই হচ্ছে চিকেন চাপ, এই হচ্ছে বিরিয়ানি রাইসটা, দেখো একদম একদম ঝুড়ে রয়েছে, ঠিক আছে, গ্লেজি অয়েলি অয়েলি ভাবও আছে, বেশ দেখে তো বেশ ভালোই লাগছে, ব্রাউন সাদা মিলিয়ে কালারটা। আর এবার এখানকার আলুটা দেখি, এ দেখো বিরিয়ানির আলুটা, দেখো সফটনেসটা দেখা যাক একবার, এ দেখো 2 আঙ্গুলে হালকা প্রেস করতেই কিন্তু আলুটা ভেঙে একদম পুরো জমে ক্ষীর হয়ে গেল, বুঝতেই পারছো। তো রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটাই। তো এবার যেটা মেন জিনিস সেটা এবার তোমাদের দেখাই, কোথায় গেলি রে? আহা, এই দেখো, এই হচ্ছে মটনের সাইজ, প্রায় 180 গ্রাম থেকে 190 গ্রাম, প্রায় 200 গ্রামের কাছাকাছি একটা মটনের সাইজ দেখতেই পাচ্ছ, একদম রেয়াজি পিস।
এই পিসটা না এক হাত দিয়ে খুললে তোমরা বুঝতে পারবে না, দেখাই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ ফুল রেয়াজি পিস। আমি দু হাত ইউজ করছি কিছু মনে করো না তোমাদের দেখানোর জন্য, এই হচ্ছে ফুল রেয়াজি পিস, পুরো একদম নরম সফট। আমি এক হাত দিয়ে এরকম চাপলে কিন্তু পুরো ভেঙে গলে যাচ্ছে, বুঝতেই পারছো, সব বুঝলাম। আর চিকেনটা এই যে চাপ দেখছো, এই হচ্ছে এক পিস, একটা লেগ পিস। আচ্ছা এখন যেহেতু অফার চলছে, চিকেন চাপের দাম এক পিস মাত্র 70 টাকা রইল, তো বেশি দেরি করতে পারছি না, জিভে জল চলে এসছে, জিভে জল চলে এসছে। প্রথমে একটু রাইস মুখে দেওয়া যাক। তো রাইসটা মুখে দিয়ে বুঝতে পারলাম, দেখো অনেক অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি সেখানে মিঠা আতর বা গোলাপ জলের একটা স্মেল থাকে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। যারা একটা মিঠা আতর গোলাপ জলের যে স্মেলটা আছে ওটা খুব একটা বেশি ভালো লাগে না। তো রাইস তো আমার তো ভালোই লাগলো, দারুণ টেস্ট লাগলো, একটু আলু দিয়ে ট্রাই করি। দারুণ টেস্ট। এই যে মাটনটা দেখো, হ্যাঁ একদম পিঙ্কিস পিঙ্কিস ভাব দেখতে পাচ্ছ, একদম গোলাপি, আর এরকম দু আঙ্গুল দিয়ে পাট 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 কিন্তু ছেড়ে যাচ্ছে। এই মাটনটা দিয়ে তো স্যালাড, আর একটু রাইস, আর একটু আলু দিয়ে একটা বড় করে বাইট। পুরো মন প্রাণ জুড়িয়ে গেল, এত সফট মটন, দারুণ, সত্যি কথা বলছো, এটা অমায়িক ব্যাপার। এখন ধীরে ধীরে এই বিরিয়ানিটা খাবো, তার আগে একটু চিকেন চাপটা কামড় দিয়ে দেখি কতটা সফট হয়েছে। দারুন দারুন, অনেকটা গ্রেভি দেওয়া আছে, এই গ্রেভিটা দিয়ে একটু রাইস দিয়ে খেয়ে দেখি। বলতে কি বিরিয়ানির প্রত্যেকটা স্টেপে এক এক রকম স্বাদ, মানে টেস্টটাকে চেঞ্জ করেছে। আমি যেমন মাটন বিরিয়ানি খাচ্ছিলাম যে স্বাদটা ছিল, এই চাপের স্বাদটা আরো অভাবনীয়, মানে চাপ বুঝতেই পারছো কিরকম। এই চাপটা মাত্র 70 টাকা দাম, এখন অফার প্রাইস চলছে, প্রায় 200 গ্রামেরও কাছাকাছি ওয়েট, ঠিক আছে। আমি আশা করবো যারা ইছাপুরের দিকে আসবে, দূর দূর থেকে যারা আসছে এদিক ওদিক থেকে ব্যারাকপুর, এরকম প্রপার মানিকতলা মোড়ে CR7 বিরিয়ানি। এবার একটু চাটনি দিয়ে দিই, বেশ ভালো লাগছে খেতে, বেশ ভালো। মানে অনেক জায়গায় বলে না এদের যে মটনটা, এই মটনটা সত্যিকারে অরিজিনাল, একদম রেয়াজি আছে, যেরকম চর্বি সেরকম সফটনেস, আর সেরকম মানে বিরিয়ানি হওয়ার পর গলেও গেছে, দারুণ লাগছে, মানে কি তোমরা খেলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, অনেকক্ষণ বললাম, তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ খাবারটা সার্ভ করে দিই, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, যে অফারটা চলছে এই মানিকতলা মোড়ে CR7 এই ব্রাঞ্চে, সেটা হলো এই মটন বিরিয়ানিটা তুমি এখানে বসে যদি খাও, তো মটন বিরিয়ানিটার দাম হচ্ছে 200 টাকা, আর যদি বসে আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু নিতে যাও, তাহলে কিন্তু দাম পড়ে যাবে 250 টাকা, কিন্তু ওয়ান ম্যান, একজন, শেয়ারেবল নয়, ঠিক আছে, বুঝতেই পারছো। ঠিক চিকেন বিরিয়ানির ক্ষেত্রেও তাই, চিকেন বিরিয়ানির দাম 110 টাকা এক প্লেট, একটাই চিকেন থাকবে, আর আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু যদি নিতে চাও, তার সাথে আর 30 টাকা মাত্র যোগ হবে, বুঝতে পারলে। তো ওভারঅল অনেক কিছু বললাম, আমি আর পারছি না, এবার তাড়াতাড়ি করে খাবারটা আমি শেষ করে ফেলি, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর এখানকার ঠিকানা, ফোন নাম্বার, এরা অনুষ্ঠানেও কিন্তু বিরিয়ানি সাপ্লাই করে, এখানকার ঠিকানা ফোন নাম্বার আমি ওভারঅল সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা নজর রাখো অবশ্যই। আর আমি ততক্ষণ এখন এই খাবারটা সার্ভ করে দিই।
খাওয়া শেষ, বন্ধুরা দেখতেই পাচ্ছ পাক পুরো পরিষ্কার করে খেয়েছি। ওভারঅল আমার কিন্তু বাম্পার লেগেছে, মানে বাম্পার মানে সুপার সুপার, মানে তোমাদের কি বলবো, যদি তোমরা না খাও তাহলে বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু তোমাদের মানিকতলা আসতে হবে, ইছাপুর মানিকতলা, কলকাতা মানিকতলা নয়, ইছাপুর মানিকতলা, একদম প্রপার মোড়ে, মোড়ের মাথায় CR7 বিরিয়ানি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই CR7 বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করো। টাটা, বাই বাই, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে।